আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা রাখি আপনারাও ভালো আছেন যে যেখানে আছেন। আজকে আমার ছোট মেয়ের স্কুলে গেলাম একটা কাজে, ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই। আমি একাই যাই স্কুলে, একাই আসে, আমার দিয়ে আসতে হয় না, স্কুল কাছেই বাসার। আজকে একটা দরকারি কাজে গেছি, তারপর ওই জায়গা থেকে আবার একটা ফর্ম নিয়ে আবার অন্য স্কুলে নিয়ে জমা দিতে হয়েছে, তারপর ওইদিকে গেলাম। ভাবলাম একটু সাইডের থেকে একটু সিনারি নেই, অনেকদিন পর হঠাৎ বাইরে বেরিয়েছি, হঠাৎ বাইরের দৃশ্য দেখতে খুবই ভালোই লাগে। এবং ঢাকা শহর হইলেও রাস্তার পাশে এখন গাছ, তারপর ক্যান্টনমেন্ট এলাকা, রাস্তাঘাট পরিষ্কার। এখন আগের থেকে বাংলাদেশ উন্নত হয়ে গেছে, এখন আর আগের মতো রাস্তাঘাটে নোংরা থাকে না, আর আমাদের ক্যান্টনমেন্ট এলাকা এমন পরিষ্কার থাকে। তাই আমি আমার ছোট মেয়ের সাথে গেলাম। এই তো ছেলেমেয়েরা বড় হয়ে গেলে তখন আবার সময় কাটে না, একা একা সময় একা একা থাকতে হয়। যখন ছোট থাকে তখন ছেলে মেয়েদেরকে নিয়েই সময় কাটে, এবং বাসার টুকটাক কাজ, রান্নাবান্না, ঘর গোছানো। আর ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন তাদের পিছিয়ে তেমন একটা সময় দিতে হয় না, তারা বুঝে। যেমন ছোট মেয়ে ক্লাস নাইনে পড়ে, সকালে উঠে ডাক দিলে উঠে, ওইটা নিজে নিজে রেডি হয়, নিজের ড্রেসপত্র পরে রেডি হয়, তারপরে আসতে জায়গা স্কুলে। তারপর কোচিনের সময় হলো বললেই হয় যে টাইম হয়েছে তুমি যাও, তখন রেডি হয়ে যায়। কোচিন থেকে আবার ফোন করে জানায় যে আসছে, আর না গেলেও জানাবে যে আপনার মেয়ে আসলো না কেন। এখন ডিজিটাল যুগ, এখন আর এত টেনশন করতে হয় না, গিয়ে ফোন করে দিলে হয় যে আম্মু আমি ঠিক মতো পড়ছি। তারপরে আমরা যে জায়গায় গিয়েছিলাম ওই জায়গায় কাজ সেরে আবার বাসার দিকে রওনা দিলাম। আমরা একটু গিয়েছিলাম বিএন নবায়ন স্কুল অ্যান্ড কলেজে। যে এলাকা এখন পরিষ্কার, এখন ময়লা রাস্তাঘাটে এত পড়ে থাকে না আগের মতো, আগে রাস্তাঘাটে ময়লা থাকতো। তারপর আস্তে আস্তে মেয়েরে জিজ্ঞেস করলাম কিছু খাবার নাকি, মেয়েরে সকালে টিফিনের টাকা সাথে দিয়ে দিছিলাম, কিন্তু টিফিন খাওয়ার সময় হয় না স্কুলতে, টিফিন টাইমে আবার চলে আসছে এই জায়গায়। তখন একটা ফাস্টফুডের দোকানে নিয়ে গেলাম, ছোটো মানুষ একবার বললাম লাচ্ছি খাবো, আবার বলে এটা খাবো, আইসক্রিম খাবো। আপনারা দেখতে থাকেন, এবং দেখতে দেখতে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়েন, কমেন্ট করবেন, আমার ভুল ত্রুটি হইতেই পারে, আমি নতুন। এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি এগিয়ে যাব, আপনাদের ছাড়া আমি একা একা এগোতে পারবো না। আপনারা আমার ভিডিওটা একটু ভালো করে দেখবেন, এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তা জানাবেন। আমার এটা তো রান্না চ্যানেল না, তারপরও সারাদিন কাজ টাজ করে একটু রান্নাবান্না করি, ওটাই ভিডিও ধারণ করি, বাসার বাইরে বেশি একটা বের হওয়া হয় না। আজকে বাসার বাইরে গেলাম।
ছেলে মেয়েদেরকে এখন আর দিয়ে আসতে হয় না, দিয়ে আনতে হয় না, নিজেরাই আসতে পারে, যাইতে পারে। ছোটকালে যখন ছোট ছিল তখন দিয়ে আসছি, আনছি, এখন আর ওরা একাই যাইতে পারে। আর স্কুল আমার বাসার কাছেই, হঠাৎ করে ওই দিন শুক্রবারে বড় মেয়ে আসছিল মেহমান, বলছি মেহমান আসছে, এখন মেয়ে আজকে আবার চলে যাবে। এই তো মেয়ে করে কষ্ট করে লালন পালন করে পড়ালেখা শিখাইয়া পরের হাতে তুলে দিতে হয়, এটাই নিয়ম। মেয়েরা আবার নতুন জায়গায় গিয়ে সংসার পাতব, তাদের আবার সংসার হবে। তারপর ছেলেদেরকে বিয়ে করিয়া বউ আনতে হয়, তাদেরও আবার সংসার হবে। সবই আল্লাহর ইচ্ছা, তো আপনারা দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো মানুষ হতে পারে। এই তো বাইরে বের হয়েছি, তারপরে আবার টেনশন, বাসায় এসে কি রান্না বাড়া করতে হবে, বাইরে গেলেও টেনশন নিয়ে যাইতে হয়, বাসার জন্য চিন্তা হয়, বাসায় এসে রান্না বান্না করতে হবে, এই চিন্তা। দুপুরে খাওয়া দাওয়া করতে হবে, সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়েছি, নাস্তা বানানোর পরে আমার হাজব্যান্ডের খাওয়া দিয়েছি, নাস্তা খাওয়ার পরে উনি অফিসে গেছে, তারপরে বাকি ওদের জন্য রুটি বানিয়ে রেখে দিয়েছি, ঘুম থেকে উঠে রুটি সেঁকে নিবে। তো আমি আবার এই জন্য একটু বাইরে যেতে পারছি আজকে, সকালে ঘুম থেকে উঠলে সময় অনেক সময় পাওয়া যায়। তারপরে ছোটো মেয়ের বললাম কী খাবা, ফাস্টফুডের দোকানে ঢুকে বার্গার খাবে, চিকেন বার্গার, চিকেন ফ্রাই বার্গার। তারপরে আসার সময় আবার কদবেল কিনলাম, ড্রাগন ফ্রুট কিনলাম, তরকারি কিনলাম, করলা, কচুরমুখী। বাসায় এসে আবার কী রান্না করবো, ওই জন্য দোকান থেকে একটা আটার প্যাকেট নিছি। এই যে আমার হাজব্যান্ড গতকাল ছোটো ছোটো বেলে মাছ আনছে গুড়া, তারপর বাসায় এসে আবার এই মাছ কাটলাম, এখন আর বসে কাজ করতে পারি না, গুড়া মাছ কাটটা খাওয়াইতে পারি না, এই জন্য এমন পরীক্ষা। জামাইরা শাস্তি দেওয়ার জন্য এরম গুড়া মাছ যদি আইনা দেয় তাহলে ভালো মাছও নষ্ট হয়ে যাবে। হাজব্যান্ডে খাইতে চাইছে এই জন্য কষ্ট করে কাটছি। ওই যে আমার বিড়াল সানাডাও খাবার খাইতে আসছে, তারপরে এই যে মাছ কাটটা, পেঁয়াজ মরিচ কাঁচামরিচ সব মশলা দিয়া মাখাইয়া রান্না করলাম। আর করলা ভাজি করছি, আর ছোট বেলে মাছ দিয়া টক রান্না করছি। আমাদের দেশে আবার টক খায়, জলপাই ছিল আমার ফ্রিজে ভোজন করা, ভোজন করা জলপাই দিয়ে টক রান্না করেছি। এই তো সংসার জীবন একটা খেলাধুলা, সকালে ঘুম থেকে উঠে আরম্ভ হয় নামাজ পড়া, তারপর বাকি কাজ আস্তে আস্তে করতে হয়, নাস্তা বানাইতে হয়, ঘর গোছাইতে হয়, রান্নাবান্নার প্রস্তুতি নিতে হয়, এই করতে করতে জোহর নামাজের সময় হয়, আবার গোসল করে, আবার গোসল করে নামাজ পড়তে হয়, তারপরে খাওয়া দাওয়া, একটু রেস্ট নিয়ে আবার আসর নামাজের সময় হয়।
তারপরে আবার আসর নামাজ পড়ার পরে মাগরিব নামাজ পড়তে হয়, তারপরে আবার বিকালে খাওয়া দাওয়া, চা নাস্তা বিস্কুট খাইতে হয়। আল্লাহ দুনিয়াত ফাটাইছে, পেটের চিন্তা, খাওয়া দাওয়ার চিন্তা যদি না থাকতো তাহলে মানুষ আর এত কষ্ট করতো না, এই জন্যই আল্লাহ খাওয়া দাওয়ার চিন্তা দিয়ে দিস। খাওয়া দাওয়া না দিলে মানুষ ইনকামও করতো না, পরিশ্রমও করতো না। তো আমি ছোট মাছগুলি আজকে সসরি করছি আর কি, বেলে মাছ আর সসরি। তো আপনারা সবাই ভালো থাকবেন, তারপর আর কট বেলাঞ্চি মেয়ে আবার কট বেলের বত্তা বানাইলো, আমি বাজার থেকে ইয়া করেই আনছি, তারপরে কামড়ি ভাঙ্গা বত্তা বানাইতে হয়, তো মেয়ে আবার ভাঙ্গা বত্তা বানাইলো, বিট লবণ দিয়া, মরিচের গুঁড়া লবণ টবণ দিয়া। কোনো কিছুই এখন আর সস্তা না, একটা বেলও এখন 50 টাকা 100 টাকা, একটু বড় সাইজের দিয়ে 100 টাকা, একটু ছোটো সাইজের দিয়ে 50 টাকা। আমার বেশি কিনা হয় না কটবেল, আজকে কিনলাম, বছর একটা ফল খেয়ে দেখবো ছেলে মেয়ে, এই জন্য আনা আর কি। আল্লাহ যে দুনিয়াত কত রকমের ফল দিয়েছে, কত রকমের খাবার দিয়েছে, আমরা তো সব এখনো খেয়ে দেখি নাই। দুনিয়া রিজিক আল্লাহ দিয়া দিছে, কষ্ট করলে চেষ্টা করলে রিজিক আল্লাহ মিলিয়া দিবে, আল্লাহ না খাওয়াইয়া কারোর কোনো দিন মারে না। আল্লাহর উপর ভরসা করে চলতে হইব, জন্ম মৃত্যু বিয়া সব আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না, আল্লাহর হুকুম লাগে। গাছের পাতা নড়ে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, ধৈর্য রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। এতো পরে আবার ড্রাগন ফল কেটে দিলাম ছেলে মেয়েদেরকে, ওদের কাছে এটা বেশি একটা ভালো লাগে না, আমার কাছে ভালোই লাগে, মিষ্টি লাগে না কিছু না, এটা ডায়াবেটিস রোগীর ফল, কম মিষ্টি, এটি খাইলে ডায়াবেটিসও কন্ট্রোলে থাকে। এই তো তারপরে বিদায় নিলাম আপনাদের কাছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।